টানা 4 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে শপিং মল ও দোকানপাট। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান খোলার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো খুলে দেওয়া হলেও তা মানছেন না অনেকেই। রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া এবং ধানমন্ডি হকার্স সহ কোনো মার্কেট এই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো প্রস্তুতি দেখা যায়নি। মার্কেটগুলোর প্রধান ফটকে জীবাণুনাশক টানেল, হ্যান্ড স্যানিটাইজার এবং থার্মাল স্ক্যানারের ব্যবহার নেই, তবে শুধুমাত্র ক্রেতা বিক্রেতাদেরকে মাস্ক পরতে দেখা গেছে। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লে সেই চাপ তারা কীভাবে সামলাবেন সেই বিষয়ে কোনো প্রস্তুতি নেই। তারপরও দোকানদাররা বলছেন তারা স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খুলেছেন। যেহেতু মাস্ক পরার নিয়ম আছে, একজন আরেকজনের পাশাপাশি যেন না দাঁড়ায়, এইভাবে নিয়ম আছে, তো আমরা সরে সরে সব জানি ব্যবসা বাণিজ্য চালু থাকে। সরকার ভালো দৃষ্টি করে আমাদের 4 দিনের জন্য খুলে দিছে, আজকে 9টা থেকে 5টার মধ্যে খুলে দিছে, তো আমাদের 9টা থেকে না খুলে 11টা থেকে 8টার মধ্যে খুলে দিলে আমাদের একটু ভালো হইতো, এত সকালে কাস্টমার আসে না। 4 দিন পর শপিং মল দোকানপাট খুলেছে। ময়মনসিংহের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রাকিবুল হাসান রুবেল, আমরা ঢাকার চিত্র দেখেছি যে খুব একটা স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, আসলে ময়মনসিংহের কী অবস্থা, ময়মনসিংহের চিত্র কেমন দেখছেন আপনি? ধন্যবাদ রেদওয়ান। সারা দেশের মতো ময়মনসিংহ কিন্তু একটা প্রাচীন শহর। এই ময়মনসিংহ শহরে 4 দিন বন্ধ থাকার পর আজকে কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। আমি সকাল থেকে দেখেছি ময়মনসিংহ শহরের যে গাঙ্গিনাপাড়া এলাকায় আছি। আজকে যেহেতু শুক্রবার থাকার কারণে সাধারণ ক্রেতা সাধারণের চাপ কিন্তু অনেক কম, তবে যে মার্কেটগুলি খুলেছে প্রত্যেকটি মার্কেটেই তারা কিন্তু চেষ্টা করছে তাদের স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণের সেবা দেওয়ার জন্য। আমি দেখেছি প্রত্যেকটা মার্কেটের সামনে তারা সাবান রেখেছে এবং হাত ধোয়ার পানি রেখেছে, এবং প্রত্যেকটা দোকানের সামনেই তারা দেখেছি যে তারা মাস্ক পরে যাতে দোকানে প্রবেশ করে এটা নিশ্চিত করছে। কিন্তু এছাড়াও বাড়তি কোনো যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বা তাপমাত্রা মাপার কোনো যন্ত্র আমি কোনো মার্কেটের সামনে আমি লক্ষ্য করিনি। তো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা বারবার অনুরোধ করেছে যে প্রত্যেকটা দোকানে যেন স্বাস্থ্যবিধি মেনে তাদের ব্যবসা যাতে পরিচালনা করা হয়, এই অনুরোধ তারা কিন্তু গতকাল থেকেই তারা মাইকিং এর মাধ্যমে ব্যবসায়ীদেরকে জানাচ্ছে। আমি যদি একটু কাঁচা বাজারের কথা বলি, এই মার্কেটগুলিতে কিছুটা স্বাস্থ্যবিধি মানা হলেও যে কাঁচা বাজারগুলি যে আছে, যে হাট বাজারগুলিতে তারা কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি তারা মানছেন না। প্রত্যেকটা দোকানেই প্রত্যেকটা বাজারে কিন্তু উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি। আরেকটি তথ্য যদি আপনাকে জানাই, ময়মনসিংহ জেলায় গত 1 মাসে যে করোনা আক্রান্ত হয়েছে, এই গত 8 দিনে 9 দিনে তার দ্বিগুণ করোনা আক্রান্তের সংখ্যা আমরা লক্ষ্য করেছি। গত 4 দিনে কিন্তু ময়মনসিংহে 200 জন করোনা আক্রান্ত হয়েছে, এর মধ্যে ময়মনসিংহ সিটিতেই 150 জনের বেশি করোনা আক্রান্ত হচ্ছে, আর মৃত্যুর সংখ্যা কিন্তু ময়মনসিংহে সারা দেশের তুলনায় ময়মনসিংহে অনেক কম। আমি কথা বলেছিলাম ময়মনসিংহ সিভিল সার্জনের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে করোনা মোকাবেলায় তারা কিন্তু যথেষ্ট প্রস্তুতি তারা গ্রহণ করেছে। ময়মনসিংহের জন্য 20টি ICU, 10টি ভেন্টিলেটর সহ করোনা রোগীদের জন্য পর্যাপ্ত সেবা তারা গ্রহণ করেছে। রেদওয়ান, এই ছিল ময়মনসিংহের স্বাস্থ্যসেবার বা করোনা আক্রান্তের সর্বশেষ খবর।